বিষড়োতে 할로위েনের সময়কে দেখা হয়েছে এবং সেখানে আমরা একটি লোককে দেখতে পাই যে অনেক ঘাবড়ে ছিল। তার পিছনে ছিল একটি জোকার যে orange রঙের ড্রেস পরেছিল। আর মাথায় টুপি ছিল। সে অনেক খারাপ একটা জোকার যে জাদু ট্রিক দেখিয়ে মানুষজনকে ভয় দেখায়। এমন কি মানুষকে নিসংশভাবে মেরেও ফেলে। এই জোকারটি থেকে বেশি তখন রেগে যায় যখন কেউ তার জাদুর উপরে মনোযোগ দেয় না বা জাদু পছন্দ করে না। এরপর ওই লোকটি তার বড় বড়মে এমাকে দেখতে পায়। এখন যে রকম সে রকম নয়। ছোটবেলার এমাকে দেখতে পায় এই লোকটি তার মেয়ে এমা এবং তার স্ত্রীকে ছেড়ে দিয়েছিল দ্বিতীয় বিয়ে করার জন্য সেখানে তার আরো একটি মেয়ে আছে যার নাম জসলিন অর্থাৎ এমা আর জসলিন সৎ বোন লোকটি যেখানেই যাচ্ছিল সেখানেই আমার ছোটবেলার রূপকে দেখতে পাচ্ছিল আর এটাও জাস্টার অর্থাৎ সেই জোকারটিরই ট্রিক ছিল সে লোকটিকে অপরাধ পদে ভোগাতে চাচ্ছিল আর সেটা হয়েওছিল সে নিজের ভুল বুঝতে পেরে এমাকে কল করে আর তার সব ভুল স্বীকার করে তার কাছে ক্ষমা চায় কিন্তু আমা তার কোনো কথা শুনতে চায় না আর তার ফোন কেটে দেয় যার ফলে লোকটি অনেক দুঃখ পায় এরপরে জাস্টার লোকটির কাছে আসে সে জাস্টারকে কে বলে দেখো আমি চেষ্টা করেছি কিন্তু সে তো আমার সাথে কথাই বলতে চায় না এখন যখন লোকটি সফল হলো না তাই জাস্টার তার জাদু দেখাতে শুরু করে সে লোকটির গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে দেয় এবং যখনই সে তার গলার টাই টাইট করে তখনই আমার বাবার গলার দড়িও টাইট হয়ে যায় এরপরে সে তার গলার টাইকে টেনে উপরে তোলে এবং সঙ্গে সঙ্গে আমার এবার বাবার গলায় থাকা দড়িটা উপরে উঠে ঝুলতে থাকে যার ফলে সে মারা যায় এবং মারা যেতেই জাস্টার তাকে নিচে নদীতে ফেলে দেয় পরের দিন আমার বাবার ফিউনাল রাখা হয় যেখানে আমাও ছিল এবং তার ছোট বোন জসলিনও ছিল কিন্তু আমা জসলিনের সাথে কোনো কথাই বলে না কারণ সে তাকে পছন্দ করত না আমা বরং তার বাবার মৃত্যুতে অনেক খুশি ছিল সে তার মাকে কল করে আর বলে ভালাই হয়েছে সে মারা গেছে সে এটারই যোগ্য ছিল এবার ফিউনাল থেকে সবাই চলে গিয়েছিল কিন্তু আমা তখন এখনো যায়নি সে তার মায়ের সাথে ফোনে কথা বলে যাচ্ছিল তখন সে দেখে তার বাবার সমাধির সামনে জোকারের মতো কেউ একজন ডান্স করছে এটা আর কেউ না এটা জাস্টারি ছিল যে হঠাৎই আবার সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর লুকিয়ে লুকিয়ে আমাকে দেখতে থাকে কিছুক্ষণ পরে সেখানে দুজন লোক চলে আসে যারা কবরস্থানে দেখাশোনা করে তারা জাস্টারকে সেখান থেকে চলে যেতে বলে কিন্তু জাস্টার তাদের কথা না শুনে তাদের সাথে খেলতে শুরু করে কখনো তো অদৃশ্য হয়ে যায় আবার কখনো সামনে চলে আসে তারা দুজনেই অনেক বিরক্ত হয়ে পড়ে যার কারণে তাদের মধ্যে একজন পুলিশকে কল করে ততক্ষণে জাস্টার অন্য লোকটিকে নিচে ফেলে দেয় যার কারণে তার মাথা পাথরের উপরে গিয়ে পড়ে আর সে মারা যায় এই সব কিছু সে তার জাদু ট্রিকের সাহায্যে করছিল অন্য লোকটি দেখে যে মারা গেছে তার জুতোর দুটো ফিতে একসাথে বাধা ছিল সে পুলিশকে সব কিছু বলবে তার আগে তার গলে কিছু একটা হতে শুরু করে আর হঠাৎই তার রক্তভূমিও শুরু হয়ে যায় কারণ তার গলা থেকে কিছু একটা বেরিয়ে আসছিল এরপরে আমরা জানতে পারি সেটা একটা আফেল ছিল আর স্বাভাবিকভাবে এটা এটাও জাদু ট্রিক সে জোরে ওই অ্যাপেলটিকে বাইরে বের করে আর এইভাবেই তারও মৃত্যু হয়ে যায় এই সবকিছুর পরেও জাস্টার বোর হয়ে যায় তাই সে তার পরবর্তী ভয়ঙ্কর জাদু ট্রিক করার জন্য সেখান থেকে বেরিয়ে আসে রাতে জসলিনের সাথে দেখা করার জন্য একটা বাড়ে যায় এই পর্যন্ত সবকিছু অনেক ভালোভাবেই চলছিল কিন্তু যখনই জসলিন তার বাবার কথা তোলে তখন অ্যামা অনেক রেগে যায় আর সে জসলিনকে অনেকগুলো কথা শুনিয়ে সেখান থেকে বেরিয়ে আসে জসলিনও দুঃখ পেয়ে সেখান থেকে বেরিয়ে যায় তখনই একটি লোক তাকে আটকায় এবং তোমার বাবা খুব একজন ভালো মানুষ ছিল না আমি তার সাথে পনেরো বছর কাজ করেছি আমি তার অনেক গোপন কথা জানতে পেরেছিলাম আর এটাও জানতে পেরেছিলাম তার অনেকগুলো ছিল তাদের মধ্যে একজন ছিল। দিয়ে কাজ যখন জাস্টার হঠাৎই তার সামনে চলে আসে আর তার সামনে অনেকগুলো কার্ড বের করে আর তাকে তার মধ্যে একটা চুজ করতে বলে কিন্তু আমার এটা ভালো লাগে না তাই তার হাত থেকে বাঁচার জন্য আমার সামনের একটা স্টোরে ঢুকে পড়ে তখন জ্যাস্টার এগিয়ে যেতে থাকে আর সে তার সামনে দুজন বাচ্চাকে দেখতে পায় তারা দুজন ভাই ছিল সে দেখে বড় বাচ্চাটি অনেকগুলো চকলেট নিয়ে নেয় কিন্তু ছোট বাচ্চাটি মাত্র একটি চকলেটই নেয় এরপরে ছোট বাচ্চাটি ডাস্টারের কাছেও চকলেট চায় তখন সে ম্যাজিক করে একটা ক্যান্ডি বানায় আর তাকে দিয়ে দেয় সেটা দেখে অন্য বাচ্চাটিও তার কাছে ক্যান্ডি চাইতে আসে কিন্তু তার চাওয়ার ধরন ডাস্টারের ভালো লাগে না তাই সে তার ব্যাগের থেকে সব ক্যান্ডি বের করে ছোট বাচ্চাটিকে দিয়ে দেয় এটা দেখে তার অনেক খারাপ লাগে তাই সে তার ভাইয়ের ব্যাগের মধ্যে হাত দিয়ে সব ক্যান্ডি নিতে কিন্তু হঠাৎই তার ব্যাগ থেকে একটা হাত বের হয়ে এসে তার হাতি ধরে ফেলে আসলেই হাতটা জাস্টারের ছিল কারণ তখন তার হাত অদৃশ্য হয়ে ব্যাগের মধ্যে চলে গিয়েছিল যেটা দেখে তারা দুজনেই অনেক ভয় পেয়ে যায় আর তাদের ব্যাগ সেখানে ফেলে পালিয়ে যায় বাড়ি ফিরে জসলিন টিভিতে হরর ফিল্ম দেখছিল তখনই হঠাৎই তার নজর দরজার দিকে যায় এবং দরজায় একটা মানুষের ছায়া দেখতে পায় যে ঘরের মধ্যে উকি মারছিল সে কিছু ভাবছিল তখনই কেউ তার ঘরের দরজায় নক করে ঘাবড়ে গিয়ে যখন জসলিন দরজা খোলে তখন সে তার বন্ধুদেরকে দেখতে পায় এরপরে সে তাদেরকে ভিতরে ডেকে নেয় অন্যদিকে অ্যামাজ স্টোরে ছিল সেখানেও জ্যাস্টার পৌঁছে গিয়েছিল এরপরে সে আমার সামনে এসে অদ্ভুত অদ্ভুত আচরণ করতে থাকে প্রথমে তো সেই সব কিছু নিয়ে মজা করছিল কিন্তু ধীরে ধীরে সে অনেক সিরিয়াস হয়ে যায় জ্যাস্টার যখন আমার কাছে আসে তখন আমার তাকে চিনতে পেরে যায় যে এটা তো সেই পাগল চোখার যে আমার বাবার সমাধির সামনে ডান্স করছিল এরপরে সে অনেক রেগে যায় আর জাস্টারকে ধাক্কা মারে কিন্তু তখনই তার হাত থেকে বোতল পরে ভেঙে যায় জাস্টার

বলে দেয় স্বাভাবিক তার কথা কেউ বিশ্বাস করে না তখনই জাস্টার সেখানে চলে আসে সে তাদের সামনে একটি হাত করা বের করে আর নিজের হাতে সেটা পরে নেয় কিন্তু পরের মুহূর্তে সেই হাত করাটা তার হাত থেকে অদৃশ্য হয়ে সামনে থাকা পুলিশ দুটোর হাতে চলে আসে তারা কিছু বোঝে ওঠার আগে জাস্টার তার টুপিতে একটা পুলিশের মাথায় পরিয়ে দেয় আর টুপিটা ওঠানো মাত্র পুলিশ অফিসারটা মাথাও সেখান থেকে অদৃশ্য হয়ে যায় মাথা না থাকায় পুলিশ অফিসারটি যন্ত্রণায় ছটপট করতে থাকে যেটা দেখে দোকানের মালিক তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায় অন্য অফিসারটি তার হাত করা খুলে জাস্টার এর উপরে গুলি চালাতে থাকে কিন্তু জাস্টার তো মাথাহীন পুলিশ অফিসারটার সাথে ডান্স করতে থাকে যেটা করতে তার অনেক মজা লাগছিল আর ওই অফিসারটার গুলি জাস্টার এর গায়ে লাগার বদলে মাথাহীন অফিসারটার গায়ে লাগে আর মারা যায় এরপরে আবারও যখন অফিসারটা জাস্টার গায়ে গুলি করতে যায় তখন জাস্টার সেই গুলিটা তার হাত দিয়ে ধরে ফেলে যেটা দেখে আমি অনেক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় তখন জাস্টার ওই অফিসারকে মেরে সেখান থেকে বেরিয়ে আসে অন্যদিকে দেখে এমন মনে হচ্ছিল যে এখনো তার বাবা তার সাথে আছে সে তার বাবা ছবি দেখছিল তখন হঠাৎই তার বাবা ছবির থেকে বেরিয়ে তার কাছে চলে আসে যেটা দেখে সে অনেক ঘাবড়ে যায় আর নিচে এসে তার বন্ধুদেরকে বলে চলো ফেস্টিভেলে যাই তারা ফেস্টিভেলে তো চলে এসেছে কিন্তু এখানে এসেও জ্যাসলিনের অদ্ভুত অদ্ভুত খেয়াল আসছিল তাই সে একটা জায়গায় বসে পড়ে যেখানেও সে তার বাবাকে আবারও দেখতে পায় এবার সে তার বাবার ভীষণ ভীষণ যেতে থাকে তখনই তার জায়গায় জাস্টার এসে বসে পড়ে আর জ্যাসলিনের বন্ধুর সাথে জাদু ট্রিক করতে থাকে যখনই জাস্টার এই কাপ গুলোর মধ্যে থেকে একটা কাপ তোলে সেখানে সদ্য তোলা অনেকগুলি দাঁত দেখতে পায় এটা আর কারণ না বরং সামনে বসে থাকা জসলিন এর বন্ধুর দাঁত ছিল যার মুখ থেকে এবার রক্ত পড়তে থাকে এরপরে আবার যখন জাস্টার অন্য একটি কাপ তোলে তখন তার নিচে কিছুই থাকে না কিন্তু যখনই কাপে বাড়ি মারে তখন তার ভিতর থেকে দুটো চোখ বেরিয়ে আসে এই চোখ দুটো জাসলিনের বন্ধুরই চোখ ছিল তার চোখ দুটো চলে যাওয়াতে সে যন্ত্রণা আর ভয় ছটপট করতে থাকে আর অধিক ওদিক ছোটাছুটি করতে থাকে তখন তার অবস্থা দেখে সেখানে থাকা প্রায় লোক ভয় পেয়ে পালাতে থাকে সে চোখে কিছু দেখতে না পায় তার একটি বন্ধুর গায়ের উপরে পড়ে যায় তখন তার বন্ধুরা তাকে ধরে সাইডে নিয়ে যায় কিন্তু অন্যদিকে জাসলিন একদম চুপচাপ দাঁড়িয়েছিল কারণ এখন সে তার বাবার সাথে তার ছোটবেলার দৃশ্য দেখতে পাচ্ছিল এরপরে জাস্টার জাসলিনের অন্য একটি বন্ধুর কাছে গিয়ে তার পায়ে নিজের লাটি আটকে তার পাই ভেঙে ফেলে এরপরে জাস্টার যখন তার অন্য আরও একটি বন্ধুকে চুপ থাকার ইশারা করে তখন তার দম আটকে আসে এই সব কিছুর মধ্যে জাসলিনও তার খেয়াল থেকে বেরিয়ে আসে আয়সা জাস্টার বলে প্লিজ এই সবাইকে ছেড়ে দাও তুমি যেরকম বলবে আমি সেরকমই করবো অন্যদিকে আমার তখনও পালাচ্ছিল আর হঠাৎই তার কাছে তার মায়ের ফোন আসে এটা আর কারো এটাও জাস্টার এরই চাল ছিল জাস্টার ইশারা যা বলছিল আমার তার মায়ের আওয়াজেও সেটাই শুনতে পাচ্ছিল জাস্টার তাকে বলছিল সে যেন এই সব কিছু ভুলে এখান থেকে চুপচাপ চলে যায় কিন্তু সে ইশারায় তাকে এটাও বলে দেয় জাসলিনও অনেক বিপদে আছে জাসলিন আমার বোন মন সে জাসলিনকে না নিয়ে এখান থেকে একা যেতে পারবে না আমার সামনে সেই জায়গাটা ছিল যেখানে তার বাবা মারা গিয়েছিল কিন্তু সে তার বাবাকে এখনো সেখানেই দেখতে পাচ্ছে তাই সে ছুটতে ছুটতে তার বাবার কাছে আসে সেখানে তার বাবা তার সমস্ত ফুলের অনুভব করায় আর সেও নিজের সমস্ত ভুল বুঝতে পেরে কাঁদতে কাঁদতে প্রথমবার তার বাবাকে বাবা বলে ডাকে কিন্তু এবার তার বাবা তার গলার দড়ি আমার গলায় পরিয়ে দেয় এবং দড়িতে টান লেগে সে নিচে পড়ে যায় সেখানে সে জাসলিনে ছোটবেলা দেখতে পাচ্ছিল সেখানে সে আমাকে উল্টো

থাকে যেটা দেখে আমার অনেক খারাপ লাগে তখন তার বাবা বলে এখন কাঁদছো কেন আমার মৃত্যুতে তো অনেক খুশি হয়েছিল এগুলো আসলে ছল ছিল এই কল্পনার জগতে তার বাবা তাকে অনুতপ্ত করতে চাচ্ছিল যাতে সে পুরোপুরি ভেঙে পড়ে সে প্রথম দিকে নিজেকে শক্ত রাখলেও আস্তে আস্তে তার মন ভাঙতে শুরু করে জাস্ট্রিন এবার বড়বেলার রূপে চলে আসে সেও আমাকে উল্টো পাল্টা কথা শুনিয়ে অপমান করতে থাকে এবার সে তার বাবার বুক থেকে চাকু বের করে আমার কাছে দেয় আর বলে এবার তুমি নিজেকে মেরে ফেলো কিন্তু এমা নিজেকে সামলে নেয় আর বলে তুমি আসল জাসলিন নও আমি তোমার কথা চলে কিছুতেই আসবো না এটা বলতে সে জাসলিনের পেটে চাকু দিয়ে আঘাত করে আর তখনই সে আসল দুনিয়ায় চলে আসে যেখানেও সে সত্যি সত্যি জাসলিনের পেটে চাকু ঢুকিয়ে দিয়েছে যেটা তার কল্পনায় জাস্টারই তাকে দিয়ে করিয়েছে এরপরে জাস্টার আমার জন্য আত্মালি দিতে থাকে আর জাসলিনের অবস্থা খারাপ হতে থাকে তার পেট থেকে রক্ত বেরাতে থাকে আর সে মৃত্যুর মুখে চলে আসে এমা অনেক কষ্ট পায় তখন জাসলিন বলে তুমি টেনশন টেনশন না আমি জানি এটা তুমি ইচ্ছা করে করনি বরং তুমি ঘুমের মধ্যে ছিলে আর জাস্টারি এই সব তোমাকে দিয়ে করিয়েছে এরপরে আমার রাগে পাগল হয়ে জাস্টারের বুকে বারবার চাকুর আঘাত করতে থাকে কিন্তু তার কিছুই হয় না সে জাস্টারকে চিল্লিয়ে বলতে থাকে তুমি আমার সাথে যা করার করো কিন্তু আমার বোন জাসলিনের কাছে যাবে না এটা শুনে জাস্টার কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে যায় এরপর আমরা কিছুদিন পরের সময়কে দেখতে পাই যেখানে আমার তার বাবা সমাধির কাছে এসে তার মনের কথা বলে নিজের মনকে হালকা করছে আর সেই কথাগুলো তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্টারও শুনছিল অর্থাৎ জাস্টার এখনো তার সাথেই আছে আর সে এখনো আমাকে তার কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করে কিন্তু আমার কোনোভাবেই তার কন্ট্রোলে আসে না ফলে জাস্টার তার লক্ষ্য পূরণ না করতে পেরে সেখান থেকে চলে যায় এরপরে আমার সেই বাড়িতে যায় যেখানে জসলিন তার বন্ধুদের সাথে তার অপেক্ষা করছিল অর্থাৎ আমার জসলিনকে বাঁচিয়ে নিয়েছিল আর এখন এই দুই বোনের মধ্যে সম্পর্ক অনেক ভালো হয়ে গেছে এখানে আমরা জানতে পারি জাস্টার এই দুই বোনকে বিশেষ করে আমাকে করতে কিন্তু এমা নিজের মনকে শক্ত রেখেছে আর নিজের এবং তার বোনের জীবন বাঁচিয়ে নিয়েছে আসলে জাস্টার মানুষের দুর্বলতাকে তার বিরুদ্ধে কাজে লাগিয়ে তাকে মেরে ফেলে কারণ সে পাগল জোকার ছিল আর এইসবে সে অনেক মজা পেতো আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়